So today, now we are at Hashtag K Cafe. Indian plus Chinese দুরকম বাফেট আছে তো আমরা যাবো গিয়ে এক্সপ্লোর করবো। সো ফার্স্ট অফ অল তোমাদের লোকেশানটা বলে দিই, সল্টলেক থেকে এজে ব্লক, আর ওইদিকে আছে ব্যাঙ্ক অফ বরোদা মোড়, এই আইল্যান্ডটা একদম সামনেই আছে হ্যাশট্যাগ কে, AJ31 ব্লক। সো চলো হ্যাশট্যাগ কে কাফে, অ্যান্ড এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইন্দো চাইনিজ বাফেট, মানে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ চাইনিজ। ইন্ডিয়ান চাইনিজ বাফেট যেটা ননভেজ মেনু সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও এটা। আর এইটার প্রাইস আছে 320, এটা যেটা প্রাইস আছে এটা আছে 320 প্রাইস আছে। আর এখানে বাফেট মেনু যে ইন্ডিয়ান আছে 349 প্রাইস আছে, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্ক, কাঠি কাবাব, চিকেন বিরিয়ানি, নান, কড়াই চিকেন, চিকেন ভর্তা, আইসক্রিম। আর এখানে তোমরা ননভেজ মেনুতে পেয়ে যাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্ক যেটা এখানে চলে এসছে, লেমন কোরিয়ান্ডার স্যুপ, কিমচি স্যালাড, ক্রিসপি চিকেন, জুলিয়ান চিকেন, বার্ন গার্লিক জিঞ্জার ফ্রাইড রাইস, চিলি গার্লিক হাক্কা নুডলস, হট গার্লিক চিকেন, আইসক্রিম উইথ চকলেট সস। তো ওরা টেবিলে সার্ভ করে দিয়েছে, আমি নিয়েছি হচ্ছে চাইনিজটা, আমার যে ওপাশে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আমার বন্ধু, সে নিয়েছে হলো ইন্ডিয়ান চাই ইন্ডিয়ান। তো আমি দুটোই রিভিউ দেবো, বেসিক্যালি আমি টোটালি রিভিউ করছি আমি চাইনিজটা, আমার যে ফ্রেন্ড আছে সে করছে টোটালি ইন্ডিয়ানটার উপরে। তো এখানে ওরা সার্ভ করে দিয়েছে, এখানে ফার্স্ট অফ অল ইউ ক্যান গেট আ ওয়েলকাম ড্রিঙ্কস ওভার ইয়ে, এটা ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি খেয়ে দেখছি, নো নো ওয়েলকাম ড্রিঙ্কস, থামস আপ, কোক একটা আছে। তো এর সাথে তোরা সার্ভ করছে লেমন কোরিয়ান্ডার স্যুপ, ওর জন্য একটা থিক গ্রেভি আছে, আমি জাস্ট খেয়ে দেখছি, ইটস গুড বাট নট আপ টু দ্য মার্ক, বাট অতটা মানে হাইলি এক্সপেক্টেড নয়, বাট ইটস গুড অ্যাজ এ স্টার্টার, ইটস ফাইন ওকে। এখানে যে স্টার্টারগুলো আছে ননভেজ চাইনিজ স্টার্টারগুলো আছে সেখানে আমি বলে দিচ্ছি, এখানে আছে হলো তোমাদের কিমচি স্যালাড, কিমচি স্যালাড, এখানে আছে তোমাদের ক্রিসপি চিকেন, এখানে যেটা আছে সেটা হচ্ছে জুলিয়ান চিকেন। তো প্রত্যেকটা আমি জাস্ট খেয়ে আমরা রিভিউ দিচ্ছি, ক্রিসপি চিকেন ইজ গুড, ক্রিসপি ক্রিসপি চিকেন ইজ গুড, স্পাইসি লেস স্পাইসি একদম ঠিক আছে। এবার যেটা আসছে সেটা হচ্ছে হলো আমাদের জুলিয়ান চিকেন, জুলিয়ান চিকেনটা সসে টস করা, দিস ইজ গুড জুলিয়ান চিকেন, জুলিয়ান চিকেনটা কিন্তু আমি বলবো যে রেকমেন্ড করবো, আর ক্রিসপি চিকেনের জুলিয়ান চিকেন দুটো বেস্ট, কিমচি স্যালাড আই ডোন্ট প্রেফার কিমচি স্যালাড বাট যেহেতু দিয়েছে আমি খেয়ে দেখতে হবে, নট সো গুড বাট ইটস ওকে। তো এবারে আছে হচ্ছে মেন কোর্সে চাইনিজ মেন কোর্স, ননভেজ চাইনিজ মেন কোর্স, যেখানে এটা আছে বার্ন জিঞ্জার ফ্রাইড রাইস, চিলি গার্লিক হাক্কা নুডলস, আর এখানে আছে হট গার্লিক চিকেন, হট গার্লিক চিকেন এখানে দু পিস দেওয়া হয়েছে, এখানে পরিমাণ মতন নুডলস, আর এখানে বার্ন গার্লিক বার্ন জিঞ্জার ফ্রাইড রাইস। তো আমি খেয়ে দেখছি বার্ন গার্লিক ফ্রাইড রাইস মোস্টলি আমি খেয়েছি, আর মঙ্গোলিয়ান ফ্রাইড রাইস এইটা আমার ক্ষেত্রে প্রথম, এটা আমি ট্রাই করিনি এর আগে, আই এম নট সো গুড, আই এম নট স্যাটিসফাইড উইথ দিস, অ্যান্ড খুব ড্রাই আছে বাট নট সো স্পাইসি, একদম নর্মাল ফুড ফর মাই, আই উইল গিভ 5 out of 10 ওকে। সো অ্যাপ টু দিস নুডলস, একটু স্পাইসি যেটা কালার দেখে মনে হচ্ছে অনেকটাই স্পাইসি হবে, লেসি দিস ইজ গুড, অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে খেতে অনেকটাই মানে বোর হয়ে গেছে, তো বিরিয়ানি ছেড়ে আমি এবার একটু চাইনিজে শিফট করেছি ননভেজ আইটেমে, দিস ইজ গুড
বেটার দেন দিস রাইস। এবার একটু তোমাদের চিকেনটা দিয়ে স্টার্ট করি, ক্লোজ এয়ার। এটা একটা সাকুলেন্ট পিস দিয়েছে, বেশ ভালো। আর এটা হালকা স্পাইসি সসে টস করা টমেটো সসে, বেশ ভালো লাগছে। তো এই যে আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আবার রিপিট হবে। তোমার ভেবো না যে এই এক একটা প্লেট করে দিয়েছে বলে লিমিটেড, দিস ইজ আনলিমিটেড, টোটালি আনলিমিটেড বাফেট। তোমার এগুলো শেষ হবে আরেকবার চাইবে তো তোমার টেবিলে এসে সার্ভ করবে ওরা। এখানে প্রত্যেকটা আইটেম যা যা দেখছো সবই কিন্তু আনলিমিটেড। ইন্ডিয়ান বুফেটের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, সাথে রয়েছে কাটি কবাব, সাথে রয়েছে চিকেন বিরিয়ানি অ্যান্ড দিস নান অ্যান্ড কড়াই চিকেন অ্যান্ড চিকেন ভর্তা অলসো। আর আইসক্রিমটা আসছে, আইসক্রিমটা এখনো আসেনি, আইসক্রিমটা অ্যাজ আ ডেজার্ট, তো সেই কারণে আইসক্রিমটা একটু আমাদের খাওয়ার পরে আসছে। তো হিসাব মতন আমাদের এই আইটেমসগুলো সবই রিপিটেড হবে। এটা এখন আপাতত আমাদের 1% মতন দিয়েছে আমাদের। আফটার দিস আমরা চাইলে এটা এটা ইভেনকি বিরিয়ানি ইভেনকি কাটি কবাব সব সবই এটা রিপিট করতে পারে, কেন দিস এ ইন্ডিয়ান। প্রথমে নান দিয়ে শুরু করি, নানটা একটু শক্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে এসছে, তো আমরা নানটা দিয়ে আগে কড়াই চিকেনটা ট্রাই করছি। কড়াই চিকেনটা দেখতেই পাচ্ছেন খুবই ওয়াইলি অ্যান্ড বাটারি, স্পাইসি বাট ঝাল নেই, অল্প স্পাইসি। এবার আমরা বিরিয়ানিটা ট্রাই করছি, বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন ছাড়া ছাড়া রাইস, ভালো খেতে। কাইন্ড অফ সুইট, একটু ওয়াইলি বাট ইটস ওকে, ভালো খেতে। অ্যান্ড আমাদের সাথে রয়েছে আরেকজন, আরেকটা ডিশ, সেটা হচ্ছে আমাদের চিকেন ভর্তা। এর মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন বাটার ভর্তি, এখানে মানে বাটারের চাংস ভর্তি, এখানে আমুল বাটার বলতে গেলে। এটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট এই ডিশগুলোর মধ্যে, মানে এত সুন্দর বাটার আর সল্টের মধ্যে কম্বিনেশান, মানে খুবই সুন্দর, মাস্ট ট্রাই। অ্যান্ড লাস্ট আমাদের কাঠি কবাব, লেটস সি কেমন খেতে। এটা স্টার্টারের মধ্যে পড়ে কিন্তু এটা একসাথে দিয়ে দেন, এই অ্যাজ ইউজুয়াল আপনারা শেষ করলে আপনারা আবার রিপিট হবে, বিকজ দিস ইজ ইন্ডিয়ান বুফে। তোমাদের বাফের টাইমিংটা একবার দেখিয়ে দিই, বাফের টাইমিং হচ্ছিলো মনডে টু সানডে 12:30 PM টু 7:30 PM। বাফেটের রেটগুলো কিন্তু ইট আনলিমিটেড, এখানে যা দেখছো তোমরা সব কিন্তু আনলিমিটেড আছে। তোমরা একবার হয়ে গেলে তোমরা ওদেরকে বলবে তোমরা টেবিলে এসে সার্ভ করে দিতে হবে, উঠে গিয়ে নিজে সার্ভ করার কোনো প্রশ্ন আসছে না, ওরা গিয়ে সার্ভ করবে। তো ননভেজ যেটা কম্বো আছে 320 অ্যান্ড ডেজার্ট আইটেম এক্সট্রা যদি ₹70 এক্সট্রা লাগবে। তোমাদের যে ডেজার্টটা যে আইসক্রিম যেটা আছে, আইসক্রিমটা যদি তোমাদের একবার খাওয়ার পর শেষ হয়ে যায়, তুমি যদি এক্সট্রা কোনো ডেজার্ট নিতে চাও তো ₹70 কিন্তু এক্সট্রা পে করতে হবে তোমাদের, যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেম রুল অ্যাপ্লিকেবল। ইয়া, তো ওয়েলকাম ড্রিঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেম রুল অ্যাপ্লিকেবল। ওকে, সো এই যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের দেওয়া হয়েছে, ইভেন স্ক্রিনেও আসছে, তো এই কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট করে তুমি প্রি বুক করে নিতে পারো বা এখানে এসেও তোমরা বুক করে নিতে পারো। আজকে যেহেতু ফাঁকা আছে তো আমরা যেহেতু প্রি বুক করে এসেছি, তোমরা এখানে এসেও করতে পারো, বা যদি আমার মনে হয় যে তোমাদের প্রি বুক করে নেওয়াটাই উচিত, ইট উইল বি ফাইন। তো ইয়া, সো এটা কিন্তু সেকেন্ড টাইম আমরা রিপিট নিয়েছি, বিরিয়ানি উইথ চিকেন পিস, এরকম একটা টেন্ডার পিস, এই সাইজ একটা আলু, এখানে কিছু বিরিয়ানি আর এখানে চারটে কাঠি কাবাব রিপিটে নিয়েছি আমরা। এখানে নিয়েছি আমরা জুলিয়ান চিকেন, এখানে আছে হট গার্লিক চিকেন, আর এখানে চিকেন ভর্তা, যেটা এতটাই ভালো আমরা এতগুলো জিনিস আমরা কিন্তু রিপিটে নিয়েছি।
আমার যে ফ্রেন্ড ও কিন্তু ইন্ডিয়ানের রিভিউ দিয়েছে আর আমি এখন ইন্ডিয়ান, কেন আমরা শেয়ার, ইটস এ শেয়ারেবল বাফেট, ঠিক আছে? তো আমার এত ভালো লেগেছে, আমি আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, তো ইন্ডিয়ানটা এতটাই ভালো, ও বললো যে বিরিয়ানিটা অনেকটাই ভালো করেছে। তো এক কটা জিনিস কিন্তু আমরা রিপিটে নিয়েছি, আর এখানকার স্টাফদের বিহেভিয়ার এতটাই ভালো যে ওরা কোনো কিছু হেজিটেশন ছাড়াই, আমরা কিছু হেজিটেশন ছাড়াই আমরা যে যা চাইছি ওরা কিন্তু মানে ইজিলি, মানে একদম ওয়েল ম্যানার্ড আর খুব ভালো মতো ওরা সার্ভ করে নিচ্ছে। সো ইটস এ গুড গেস্ট, সো আমি খেয়ে দেখছি, হাত দিয়ে খাওয়া যাক। এতক্ষণ কাটা চামচ আর এই চামচ দিয়ে খাওয়ার পরে না, যতক্ষণ না হাত দিয়ে খাচ্ছি একটা আলাদা শান্তি পাওয়া যায়। বিরিয়ানিটা সফট ড্রাই আছে, গন্ধটা কেওড়ার যে গন্ধটা কিন্তু কম আছে, বেশ ভালো কেওড়া গন্ধটা কম পাওয়া যাচ্ছে, তো ইজিলি কিন্তু সবাই খেতে পারবে। এখানে যে চিকেন পিসটা দিয়েছে খুবই সফট, এই সাইজে আলু, আলু দিয়ে একটু ক্লোজে আন দেখা দিচ্ছে। এই চাল, বিরিয়ানির চাল কিন্তু খুবই ভালো, নর্মাল নর্মাল বাফেট বা তোমার কম্বোতে যেরকম হয় বিরিয়ানি অতটা কিন্তু বেটার হয় নাকি, বাট এইটা দিস ইজ গুড। এখানে চারটে কাঠি কাবাব দিয়েছে, চারটে যেটা কাঠি কাবাব ছিল সেটা হচ্ছে স্টার্টার, যেটা আমাদের এতটা ভালো লেগেছে আমরা কিন্তু রিপিটে নিয়েছি। আর ও যখন ইন্ডিয়ানে যখন রিভিউ দিচ্ছিল আমার অনেকটাই লোভ লাগছিল, তো এটা আমি একবার রিপিটে নিয়েছি। তো লেটস ট্রাই, সুপার, গরম গরম একদম দিয়েছে সার্ভ, কোনো কথা হবে না। চোদ্দ জন আছো। ওয়েল, আমি বলবো তোমরা যদি এখানে আসো ইন্ডিয়ান প্লাস চাইনিজ দুটো বাফেটই পাবে, আমি প্রেফার করতে বলবো তোমাদেরকে ইন্ডিয়ানটা, যেটা অ্যাটলিস্ট ইন্ডিয়ান যেটা ননভেজ চাইনিজ থেকে 20 টাকা বেশি, বা 349 অ্যান্ড 320 হচ্ছিলো তোমার এই চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ ব্যাপারটা। সো ইয়া, এখন এই জুলিয়ান চিকেন আর এই এই দুটো আইটেম যে রিপিট হয়েছে, হ্যাঁ সেটা একদম এই যে দুটো জিনিস আছে ওটা ওর জন্য, মানে যেটা হচ্ছিলো চিকেন ভর্তা সেটা হচ্ছিলো সেকেন্ড টাইম রিপিটে নিয়েছি আমরা। তুই যখন খাচ্ছিলিস আমার লিটেরালি লোভ লাগছিল, প্রপারলি যেগুলো ধাবা স্টাইলের হয় না, প্রপারলি একদম বাটার নান দিয়ে খেতে কিন্তু এটা সুপার টেস্ট। তোমার যদি কোনো আইটেম যদি ইন্ডিয়ানের মধ্যে যদি রিপিট নিতে চাও তো এইটা মাস্ট। সো ফাইনালি এসে গেছে লাস্ট আইটেম, ডেজার্ট। তো এটা নর্মাল ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সিরাপ, এটা আর কি বলবো, নর্মাল গুড। এটা কিন্তু ওয়ান টাইম দেওয়া হবে, যদি তোমার নেক্সট টাইম না চাও তো 70 rupees এক্সট্রা পড়বে। ডেজার্ট কিন্তু লিমিটেড, নট আনলিমিটেড। আর একটা, সো এখানে কিন্তু একটা ভালো জিনিস আছে, ফুড ওয়েস্টেজের জন্য তোমরা যদি ফুড ওয়েস্ট করো তো 150 rupees ফাইন। সো ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই দ্য ওনার। সো তো তোমরা সেরকমই নেবে যতটা তোমরা খেতে পারবে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ডেজার্ট, দিস ইজ গুড, দিস ইজ ওয়েল অ্যান্ড গুড। সো এই ছিল বাফেট, চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। সো কালকে ওখান থেকে ফিরে আসার পর আমার টাইম ছিল না, তো এখন ভিডিও রিমেনিং পার্টটা বানাতে হচ্ছে। সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো, আর আমি পার্সোনালি মানে ইন্ডিয়ান বাফেটটা রেকমেন্ড করব, তোমরা প্লিজ গিয়ে ট্রাই করো। আর এই অফারটা কিন্তু সেপ্টেম্বর অবধি আছে, সো দেরি কেন করছো, গো অ্যান্ড জাস্ট গ্র্যাব দিস অফার। সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো, অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দিস ইজ মি হাংরি বয়, ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক, সাইনিং অফ ফর টুডে।